হ্যালো, সালামু আলাইকুম। আজকে আমি একটা বড় মাছের শুটকি, এটা বাংলাদেশ থেকে পাঠাইছে, ওটা রান্না করতেছি। কিভাবে রান্না করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। আজকে আমি যে শুটকিটা রান্না করবো, এই যে এটা অনেক বড় একটা শুটকি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে অনেকক্ষণ ধুইছি, ধুয়ে এখন আমি পানির মধ্যে ভিজায় রাখছি। এখন আমি একটু ফুটানো গরম পানিতে এটা আমি করব, একটু ধুয়ে নিব আবার। এই যে পানিটা গরম হয়ে গেছে, এখন আমি শুকনো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এরপর এটা আমি পানিটা ফেলে দিব। এরপর আমি শুটকিটা রান্না করব। কড়াই নিছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, কারণ শুটকিটা রান্না করতে একটু তেল বেশি লাগবে। আমি সেজন্য এখানে হাফ কাপের মতোই দিছি, এই যে হাফ কাপ। আর দিয়ে দিচ্ছি এখন এখানে আমি দুইটার মতো অনিয়ন। আর দিয়ে দিব একটু সল্ট। এই যে একটু সফট হয়ে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা, হাফ চামচ রসুন, রসুনের পেস্ট। এরপর দিয়ে দিব হাফ চামচের মতো আমি ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া, এবং দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব হাফ চামচ জিরের গুঁড়া। এখন আমি শুটকিগুলো দিয়ে, শুটকিগুলো আমি এই অনিয়নের সাথে একদম ভালো করে ভেজে নিব। এখানে আমি একদম ভালো করে ভেজে একদম কষাই নিব, প্রায় এখানে সময় লাগবে আমার। এখানে আস্তে আস্তে করে, মানে অল্প আগুনে আমি এটা ভালো করে কষাই, তারপর আমি এখানে এটা আমি প্রায় 10 মিনিটের মতো এখানে আমি কষাই নিছি। এই যে খুব ভালো করে কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিব এখানে একটা টমেটো আর কয়েক পিস রসুন, গোটা গোটা রসুন, কারণ আমরা একটু রসুনটা বেশি খাই সবসময়। আমি সব কিছুর মধ্যে আমি গোটা রসুন দেওয়া পছন্দ করি, আমার বাচ্চারাও খায়, আমি খাই, আমার হাজবেন্ড খাই, আমরা খুব পছন্দ করি গোটা রসুনটা। আসলে এখন আমি দিয়ে দিব এখানে পানি সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু এটা অনেক বড় শুটকি, এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য আমি এখন পানি দিয়ে দেবো। এই যে আমি 20 মিনিট রান্না করার পর দেখেন কি সুন্দর তেল উঠে আসছে এবং শুটকিটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কিছু ফ্রেশ করিয়েন্ডার দিয়ে দিচ্ছি। এই যে কমপ্লিট হয়ে গেল আমার স্পেশাল শুটকি। এই যে দেখেন কি যে টেস্ট, শুধু এটা দিয়ে ভাত খাওয়া যাবে। আর কালারটাও চমৎকার আসছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। এখন আমরা সার্ভ করব, কারণ আমরা এখন খাবো। যে দেখেন কি সুন্দর তেল উঠে আসছে এবং খেতে তো খুবই চমৎকার। আর শুটকি হলে তো কোনো কথাই নেই, আর অন্য কেউ তরকারি লাগেই না, শুটকি দিয়ে শুধু ভাতটা খাওয়া যায়। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।